আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি ঘুম থেকে উঠেই একটু সোশ্যাল মিডিয়ার দিকে নজর রাখছিলাম, এমনিতেই চোখে পড়ল মুফতি কাজী ইব্রাহিম সাহেবের পেজটি। তো পেজে লেখা যে ওনার বাসায় আক্রমণ, ঠিক রাত 1:49 কে বা কারা তার বাসার সামনে এক প্রকার তার বাসায় ধাক্কা দিচ্ছে দরজায়, কিংবা তাকে তিনি একটা আশঙ্কা প্রকাশ করছেন, তাকে হয়তো গুম করতে পারে, গ্রেফতার করতে পারে অথবা মেরে ফেলতে পারে। এই আশঙ্কা থেকে তিনি একটি অডিও বার্তা দিয়েছেন দেশবাসীর উদ্দেশ্যে। তো দেখুন মুফতি কাজী ইব্রাহিমের এখন সর্বশেষ অবস্থাটা কি, সেটাও তো একটা জানার বিষয় দাঁড়িয়েছে। তো সেই বিষয়টা আমি বলছি আপনাকে। মুফতি কাজী ইব্রাহিমকে আমি যতটুকু চিনি ক্ষুদ্র মানুষ হিসেবে, তিনি কোনো একটা রাজনৈতিক দলের স্পষ্ট অবস্থান তার ছিল না। বাংলাদেশের যে বৃহৎ রাজনৈতিক দল, এখানে কিন্তু কোনো একটা পক্ষপাতিত্বের স্পষ্ট প্রমাণ তার কথাবার্তায় আমি ক্ষুদ্র মানুষ হিসেবে লক্ষ্য করিনি। তার কথায় যেটা সবসময় ফুটে উঠত, সেটা এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এদেশ যেন এই দেশের মতো করে চলে, এদেশকে যেন কেউ দূর থেকে ইশারা দিয়ে না চালায়, কোনো দেশের কূটনৈতিক প্রভাবে প্রভাবান্বিত হয়ে যেন দেশ পরিচালিত না হয়, এটাই তার ভেতর থেকে সবসময় প্রকাশ হতো। তো এই সূত্র মোতাবেক মুফতি কাজী ইব্রাহিম সবসময় দেশের কথা বলতেন, আর দেশের উপর যারা খবরদারি নজরদারি করে তাদের বিরুদ্ধে একটা অবস্থান নিতেন। বিশেষ করে যদি আপনাকে স্পষ্টত ক্লিয়ার করে আপনাকে বলি, সেটা ভারতের বিরোধিতা তার ছিল একেবারে স্পষ্ট, এটা ক্লিয়ার। মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে ছিল ভারতের বিরুদ্ধে, বাট বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে তার অবস্থান নেই। তার দেখেছি বৃহৎ রাজনৈতিক দলের নেতাদেরকে তিনি যথাযথ সম্মান রেখে কথা বলতেন। তাহলে তার অবস্থানটা ক্লিয়ার হয়ে গেছে, ভারত বিরোধী। তো এখন পর্যন্ত ওনার পিএস কিংবা ওনার অনুসারীরা পেজে, মুফতি কাজী ইব্রাহিমের পেজে যে সর্বশেষ আপডেটটা দিয়েছে আমি আপনাকে সেটা বলছি। এখনও পর্যন্ত মেইন স্ট্রিম মিডিয়া সে বিষয়টা কভার করেনি। তো মুফতি কাজী ইব্রাহিমের পেজে তার অনুসারীরা, তার ভক্তরা, তার পিএসরা যে আপডেট দিয়েছে, ডিবি অফিসে নিয়ে গেছে মুফতি কাজী ইব্রাহিমে কাজী ইব্রাহিমকে। এটা মেইন স্ট্রিম মিডিয়ার কোনো খবর নেই কিংবা সাংবাদিকদের কোনো খবর নেই। তো বিষয়টা আমি ব্যক্তিগতভাবে মনে করি, এদেশের ক্ষুদ্র নাগরিক হিসেবে আমি কিংবা আপনি কিংবা হুজুর কিংবা মজুর, আমলা কিংবা শ্রমিক, যেই হোক মন্ত্রী, মানে আপনি যে কোনো সেক্টরের মানুষ হোক, সে যদি অপরাধ করে থাকে, তার নামে যদি গ্রেফতারি পরোয়ানা থাকে, নিঃসন্দেহে তার বাংলাদেশের আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল হয়ে আইনকে সম্মান জানিয়ে তিনি আইনের কাছে সেখানে আত্মসমর্পণ করতে পারেন, কিংবা আইন তাকে গ্রেফতার করতে পারে। তবে আমার মানে ক্ষুদ্র নাগরিক হিসেবে যেটা মত, মুফতি কাজী ইব্রাহিম তো পলাতক ছিলেন না যে তাকে রাত মানে এত গভীরে তাকে ধরতে হবে। এটার থেকে কেন আশঙ্কা প্রকাশ করছি, ধরেন আমার আইন শৃঙ্খলা বাহিনী আমার উপরে কোনো গ্রেফতারি পরোয়ানা থাকতেই পারে কিংবা আপনার উপর থাকতে পারে, সেটা ধরলে তো কি, বাট এটা যদি গভীর রাত্রে হয় তখন কিন্তু একটা তৃতীয় পক্ষ অনেক সময় সুযোগ পেয়ে যাবে, সেটা কিন্তু দুঃখজনক হবে। তৃতীয় পক্ষ যদি আপনাকে গুম করতে চায়, মেরে ফেলতে চায়, তখন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে কাজটা করে ফেলতে পারে, তখন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও আবার খুঁজতে হতে পারে। প্রায় এরকম ঘটনাটা দেখি। তো আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে, গ্রেফতারি পরোয়ানা থাকলে, সে যদি পলাতক না থাকে, দিনের বেলায় তো তাকে অ্যারেস্ট করা যায়। আর মুফতি কাজী ইব্রাহিম তো পলাতক ছিলেন না, তিনি বাসায় ছিলেন, বিভিন্ন জায়গায় ইসলামী বয়ান দিতেন জাস্ট। তো এখানে এত রাত্রের অভিযান কিংবা তিনি এই কারণেই কিন্তু আশঙ্কা প্রকাশ করেছিলেন। তো আমি যতটুকু জানি ওনার ব্যাপারে পূর্বের একটা মামলা হয়তো থাকতে পারেন, কারণ উনি একটা বক্তব্যে বলেছেন যে কিছুদিন আগে একটা বক্তব্য দেওয়ার পরে তাকে কোন অনুসারী ফোন করছে যে আপনার পুরনো মামলাটা, এরকম একটা কিছু একটা আমি শুনেছি, বাট আমি শিওর না, আপনার সেই বিষয়টা একটু ঘেঁটে দেখবেন। আর মেইন স্ট্রিম মিডিয়ার সাংবাদিকরা আর একটু সচেতন হওয়া উচিত। আমি গতকাল দেখলাম যে চট্টগ্রামের আগ্রাবাদের যে একজন তরুণী ড্রেনে পড়ে গেছিল মামার সাথে মার্কেট থেকে ফেরার পথে। তো ড্রেনের ব্যবস্থা তো খুবই জঘন্য, ড্রেন সিস্টেম,
আর যখনটা আবার জনগণই করে, আমি ড্রেন সিস্টেমের ক্লিয়ারেন্স নাই, আবার এই ক্লিয়ারেন্সটা কেন হয়? বোতল মোতল এগুলো খায়া সবই ডেডে ফেলায়, বুঝেন না, ফালাইন না জাতি হামাইন না জাতি তো ভেজাল্লা জাতি। হ্যাঁ, এতে আমিও আছি আপনিও আছেন, আমরা একটা পানি খেলাম এটা ফালাই দিই বোতলটা, কই যায় কোথায় যায়? তো এই আগ্রাবাদের এখানে যে ড্রেনটা প্রায় 2 কিলোমিটার পর্যন্ত এই আবর্জনায় ভরপুর, যার কারণে তরুণীকে আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি, 5 ঘন্টা পর লাশ মিলেছে। তো সময় সংবাদ খবর পড়ছে যে একজন শিশু ড্রেনে পড়ে গেছে, তো 20 বছরের শিশু হয় নাকি? মেন স্ট্রিম মিডিয়ার সাংবাদিকদের একটু পড়াশোনা করা উচিত। আর গতকাল আরেকটা খবর দেখলেন আপনারা হয়তোবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সাংবাদিকতা বিভাগের, তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে, বিষয়টা এখনও তদন্তাধীন। তবে যেটা প্রকাশ হয়েছে, তার চাকরি বাকরি হচ্ছিল না, আর্থিক অনটন ছিল, অনেকটা হতাশা ছিল, তিনি আবার ছাত্র সংগঠন করতেন, খুব দক্ষ সাংগঠনিক ক্ষমতা ছিল তার, চারদিকে একটা হতাশা, চারদিকে হত্যা, নানান ঝামেলা, বাইক পুড়িয়ে দিয়েছে, তিনি অনেক সার্জেন্টদের প্রতি বিরক্ত হয়ে বারবার বাইকে ধরে, এত সব হতাশা, এত সব সিস্টেম আসলে নিজের কাছেও ভালো লাগছে না। স্বাধীন বাংলাদেশ, সবাই স্বাধীনভাবে বাঁচবে, সবাই ভালো থাকবে, সুন্দর পরিবেশ হবে, পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ তৈরি হবে, শিশুরা সেখানে হেসে গেলে বেড়ে উঠবে, সুন্দর বাংলাদেশ তারা গঠন করবে, বাট সেই পরিবেশটা দেখছি না। তার জন্য কর্তৃপক্ষসহ নাগরিকদের দায়িত্বের অবহেলা, সব কিছু মিলিয়েই একটা অবস্থা অন্ধকার। তাই একদিন আলোর পথের আশা আমিও করি, যেন সুন্দর বাংলাদেশ হয়, সবাই বেঁচে থাকে তার স্বাধীন অধিকার নিয়ে, এই প্রত্যাশায় ভালো থাকুন, আপনি ভালো থাকুন, আপনার পরিবার, পৃথিবী সুখী হোক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।